জানাই ভক্ত গণে চরণে দুঃখ হারে প্রণাম জানাই চতুর্থ প্রণাম জানাই কীর্তনিয়া চরণে দুঃখ হারে প্রণাম জানাই আমি প্রণাম জানাই কত আহা ছাড়িয়ে এলাম তোমার নাদির কাছে কত আশা নিয়ে এলাম তোমার নাদির কাছে আজ শুভ দিনে প্রদীপ জ্বেলে আজ শুভ দিনে প্রদীপ জ্বেলে আমি সবার চরণে প্রণাম জানাই কত আশা নিয়ে এলাম তোমাদের কাছে নিদাই গৌর হরি 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 এলাম তোমাদের কাছে কত আশা নিয়ে এলাম তোমাদের কাছে তাই মাগো আমরাই কলিযুগে এসেছি গো আমরাই কলিযুগে এসেছি একমাত্র জীবের উদ্ধার কিসে গো মা হ্যালো হ্যালো ওই 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 হরে কৃষ্ণ জয় নি জয় জয় গুরু হরি মা গো এই কলিযুগে আমরা এসেছি একমাত্র জীবের উদ্ধার কিসে কি গো হরি নাম তাই তো হ্যাঁ কি না বলুন হরি নামে তো না অন্য কিছু আছে বলে না গো আমাদের সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা অবধি মানে আমাদের সিরিয়াল ছাড়া কোনো গতি নাই এটাই সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থা হচ্ছে ছিরিয়া বলে একদিন যদি হরি নাম না শুনে কোনো অসুবিধা নাই যদি একদিন যদি কেবিল বেলা কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে প্রত্যেকটা সিরিয়াল দেখুন ধরছে পাল্টাচ্ছে ধরছে পাল্টাচ্ছে এইগুলো আমাদের বাড়ির ছেলে মেয়েরা বাড়ির বৌমা কাকিমণিরা দেখতেছে আর তারাও হরি বল করতেছে দু ছেলের মা বাড়িতে নেই সকালবেলা উঠে দেখে বৌদি বাড়িতে নেই দু ছেলের মা চলে গেছে তবে আমি বলবো এখানের ভক্তরা কিন্তু এরকম নয় তাই তো খুব ভালো তো নাকি হ্যাঁ খুব ভালো হাই সেখানে ঠাকুমা বলে আরো এখানে বেশি হয় মাগো সিরিয়াল দেখুন যাই করুন কিন্তু ভগবানের নাম কিন্তু বদন থেকে ছাড়া যাবে না হামিংটা রয়ে যাচ্ছে দেখছো তা মাগো তাই আজকে কর্তৃপক্ষ বাবুর বহুদিনের আশা ছিল আজকে হরি নাম শ্রবণ হবে আর ওখানে ভক্ত সেবা হবে হচ্ছে চলছে মাগো এই দিনটা কিন্তু আমরা আর কালকে পাবো না পাবো পাবো না তাহলে এসেছি যখন এই আসরে যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ কিন্তু হরি নামেই আমরা মেতে থাকবো তাই তো সবাই মিলে হাতে করতালি দিবেন আর আমার সঙ্গে তালে তালে হরি নাম করবেন তো সবাই মিলে হাত তুলুন হ্যাঁ আর আমার সঙ্গে তালে তালে বলুন একবারে মানে জোরে জোরে খুব সুন্দর করে তালে তালে রেডি ভজনে তাই গহুন রাধে জপ হরি কৃষ্ণ হরি রাম ভজনে তাই গো রাধে সবাই মিলে জপ হরে কৃষ্ণ হরি রাম ভজনে তাই গো রাধে জপ হরি কৃষ্ণ হরি রাম ভজনে তাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরি রাম ভজনে তাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরি রাম ভজনে ভজনী তাহাই গৌরী রাধেশ্যাম
जप हरि कृष्ण हरि राम भजन साई गो सबाई मिले जप हरि कृष्ण हरि राम भजन साई गो राधे श्याम जप हरि कृष्ण हरि राम भजनी तहाई गौर राधेश हवाई मिले भजनी तहाई गौर भजनी तहाई गौर भजनी तहाई गौर राधेश जप हरि कृष्ण हरि राम भजन ताई 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 गौर हरि भजन ताई 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 गौर हरि भजनी ताई ताई गौर हरि नि ताई ताई गौर हरि भजनी ताई ताई गौर हरि नि ताई ताई गौर हरि भजनी ताई 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 गौर हरि भजनी ताई 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 गौर हरि भजनी ताई गौर राधे श्याम जप हरि कृष्ण हरि राम সবাই বলেছিলেন তো বলেছিলেন বলে আর হরি বলার সময় কথা বলো যা গুমটান পড়েছে বলে দুটো খেয়ে দিয়ে কোন রকম পালাতে পারলে বাঁচি মাগো হরি নাম কৃষ্ণ নাম বাড়িতে করবেন এইটুকু সমাজের কাছে আমাদের এই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ হরি নাম কৃষ্ণ নাম বাড়িতে করবেন তাহলে মাগো আজকে আমার কাজ কি যোগাযোগ যোগাযোগটা কি মা না সেই যাবট বৃন্দাবনে যেতে হবে মাগো যাবট বৃন্দাবনে কে আছেন আমাদের সবার প্রাণ সবার নয়নের মণি আমাদের প্রেমময়ী প্রেমময়ী রাধা রানী প্রেমময়ী রাধা রানী মাগো প্রেমময়ী রাধা রানী নয়ন জলে বুক ভাসি ভাসি হা কৃষ্ণ বলে গাচ্ছি তার আগে কান্না থামাতে আমাকে যেতে হবে সূর্য যেতে হবে ফাল হয়ে বেরিয়ে আসতে হবে তাই না কেন না না ছলে বলে কৌশলে ছলে বলে কৌশলে আজ প্রেমময়ী রাধা রানীকে ওই জটিলা কুটিলার হাত থেকে আমাকে বের করে আনতে হইবে মাগো জটিলার মনে খুব লোভ লোভ দেখালে আমার ফাঁদে পারবে আর আমার ফাঁদে পারবে মানে বিপদ বউ মাটিকে নিয়ে কোথায় সেই যমুনার তীরে তাই নাকি মাগো যমুনার ঘাটে কে আছেন কে আছেন আজ দয়াময়ের মনে আশা জেগেছে সেই যমুনাকে কথা দিয়েছিল যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আই যমুনার তীরে আজ কি করবেন না যমুনা মিলন করিবেন তাই নাকি হ্যাঁ কোথায় কোথায় হবে আজকে যমুনা মিলন সেই যমুনা নদীর তীরে এক নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি নয়ে ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি নয়ে আমি যাবো যাবো
मिलाई बुश मेरी सने मिलाई बुश मेरी सने मिलाई बुश मेरी सने मिलाई गौर हरी हरी তাই তোমাকে আশি বছরের বুড়ি রূপ ধারণ করিতে মা গো বুড়ি বুড়ি লাগছে তো এইভাবে গেলে আমাকে জটিলা চিনতে পারবে চিনতে পারবে পারবে তাহলে যাই আর বদনে গাই লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি ওই দেখো দেখো ও গো নদিয়া বাসী আজি লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি দেখো দেখো ও গো নদিয়া বাসী ও গো লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি দেখো দেখো ও গো নদিয়া বাসী আজি লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি দেখো দেখো ও গো নদিয়া বাসী আমার জটিলা হার আগিনার মাঝি চলছে দেখো মহড়ায় বুড়ি আজি জটিলা হার আমার খানে দেবাসন ভিজে আমার খানে দেবাসন ভিজে ও দূর বহু দূর যাবো আমি ঠিকানা নাহি গো পাই দূর বহু দূর যাবো আমি আমার জটিলার সনে দেখা হবে আমার জটিলার সনে দেখা হবে জটিলার সনে দেখা হবে বহুদিনের আশা ছিল জটিলার সনে দেখা হবে বহুদিনের আশা ছিল জটিলার সনে দেখা আজি মনে হিরানন্দ ধরে হিরা জটিলার সনে দেখা হবে আজি মনে হিরানন্দ ধরে হিরা জটিলার সনে দেখা হবে আমার বহুদিনের আশা ছিল জটিলার সনে দেখা হবে আমার ভক্ত গণব সঙ্গে নই জটিলার একবার নিতাই গৌর হরি হরি হলে একবার প্রেমানন্দে বাহু তুলে এমন সময়ে গোবিন্দের মাঝে শুনে বৃন্দাবনে সখীগণ আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাঝে শুনে আজ সখীগণ আমার যমুনার তীরের দিকে অগ্রসর হলেন হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম আমি হরি নামে
মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না।
চোখে দেখতে পায় না কানে কম শোনে কানে কম শোনে সাপ পড়ে যায় আচ্ছা চুল ফেলে যায় হ্যাঁ তাহলে কি করতে হবে কানে কম শুনলে কি করতে হবে জোর করে ডাকতে হবে হ্যাঁ আমার জোর করে ডাকো ও মাসি ওগো মাসি বলে কে ডাকে গো আমি গো আমি কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি মনটা কেন আনচান হলো আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় তো আরে হ্যাঁ কি না বোনা হ্যাঁ আজকালের ভক্তরা একবার বাবা হয়ে গেছে দেখছি তা মন টান টান হয় অলা উঠা এই বুড়ির সে ওরকম হইয়া মনে তাই আমার দিকে কি মনে হচ্ছে জানো বলি তুমি আমার কে হও আমি তোমার কে হো এ কে রে এ কে বলি তুমি আমার কে হও আমি তোমার কে হো কেউ জানে না তবু কেন এমন মনে সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হওয়া সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় 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 ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধা রানীর প্রিয় প্রাণ সখী রাধা রানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো
সে হলো কোন সখি মাইরা লো 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 মাসি তোমার হচ্ছে না লে হাই হাই কেন হচ্ছে না ঠিকই তো বলছি ঠিক হচ্ছে না আমি কি বলছি শোনো বলো লো 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 আরে লো 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 কি ও বলো ললিতা নিয়া পুড়িয়ে যাও ও লা লা ললিতা ও তুমি যে ললিতা ওই ললিতা বলো মাসি এত সিজি কিছু কোদায় যাবি রে আগো তোমার কাছে নিয়া পুড়িয়ে যাও তুই শয়তানি এত ভালো ভালো জায়গা থাকতে বুড়ির কাছে মরতে আসিস আলো বুড়ির কাছে কিছু আছে তোমার কাছে সব কিছু আছে আলো আমার কাছে আর কি থাকবে আলোটা ঘন ঘন নিম্ন চাপে আর ঘন ঘন রোদরে না বুড়ি সব শুকিয়ে পুই মেরির ভেড়া হয়ে গেছে ভেড়া হয়ে গেছে কি হয়েছে তাহলে তবু আছে আচ্ছা মাইরা শুকনো পুই খাড়া যত শুকিয়ে দেখ না কেন তবু তো রস থাকে নাকি রস আছে বলছি আলো বুড়ির আরো হ্যাঁ আছে গো আলো বলছি শোনো রস পড়বে ঠস ঠস আর আপনারা তার হে সাই দিচ্ছে বুড়ির আরো ঠস ঠস ওলাটা ছ বাজা চলেছে আর এক বাজা বুড়ি ফেলে এ প্রচুর আজকাল হুই হুই করু হ্যাঁ তোর হুই করাবো দাঁড়া ওই ললিতা বলো মাসি শোন 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 সত্যি করে বল তো কি মতলবে এসেছি ও কি মতলবে এসেছি তাই বলছি বল আমার যে প্রেমময়ী রাধা রানী গো হ্যাঁ ও তো বাঁশির শুশুনে বাড়িতে থাকতেই পারছে না তাহলে তাহলে ওকে ছলে বলে কৌশলে এখানে আনতে হবে তোমাকে আমার তা আমায় কি করতে হবে গো তোমাকে সব কিছু করতে হবে গো বলছি গো শোনো গো নিয়া পুড়ি যাও তোর গো গো করা করা আলো আমি ওই হ্যাঁ ওটা যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি তুই গুয়া মরে যা আর এরা খাবে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে পাখা চালিয়ে বুঝে দেয় ওই ললিতা বলো মাসি যদি আমি রাধারানীকে এনে দেই ক টাকা দিবি ক টাকা দেব মানে আমার কাছে একটা টাকাও নেই একটা টাকাও নেই আমি কি করে দেব নিয়া পুড়ে যাবে কি খালি হাতে বেরিয়ে মরছে নাকি আজ আজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখ যদি পারিস দুটা টাকা দিস হ্যাঁ দুটা এক টাকা দিব বললাম বলে দুটা এক টাকা দিব দুটা টাকা দিব হ্যাঁ এক টাকা দিব এক টাকা দিব এ প্রচুর শখ এক টাকা দিব আরে হ্যাঁ তাহলে ঠিক আছে ওগরা ললিতা বলো আমি ছলে বলে কৌশলে ওই প্রেময়ী রাধারানীকে আমি বের করে নিয়ে আসবো কথা দিলাম আচ্ছা মাইরা আমাদের আর একজন সখি আছে তাকে জিজ্ঞাসা করি সে কিছু বলে কিনা দেখি বলি ও বুঝে খালো আরে কে ডাকছো বুঝে খা বলে আমি বুঝে খা নই এ আমার নাম বিশাখা নিয়া পুড়িয়ে যাও তো অলাউটা বিশাখাটা কো মুয়ে বুঝা বুঝা মুড়িয়া পড়ে তাকে বিশাখা বুঝে খা বলে বলে নাম নাম বিশাখা নয় তা তোমার নাম কি আমার নাম বিশাখা ও বিষ খাবা আরে বিষ খাবা নয় মাসি তোমার কানে কালা হয়েছে কান কালা হয়েছে তোমার বিশাখা বিশাখা হ্যাঁ কান খুঁটিয়ে নাও এ ওলা উঠার পেটে কানটাও গিয়া মরছে মনে হয় ব্যাটারি শেষ হয়ে আছে ও তোমার নাম বিশাখা হ্যাঁ বিশাখা তুমি কিছু বলবে আরে শোনো শোনো বলো বলো তুমি তো যাবে ওই জটিলা কুটিলার বাড়িতে কিন্তু যাওয়ার আগে না আমরা একটা ম্যাজিক দেখাবো তোমায় ম্যাজিক হ্যাঁ তা কি ম্যাজিক শোনো শোনো বলো বলো ওই জটিলা কুটিলাকে জব্দ করতে হলে না তোমাকে ম্যাজিকটা দেখতে হবে কি গো হ্যাঁ কি জানো বলো বলো আমাদের প্রেমময়ী রাধারানীকে
তাহলে রাধারানীর সঙ্গে কি আগে ভাগে আমাকে দেখা করিয়ে দিবি? হ্যাঁ, কারণ আগে না দেখা করিয়ে দিলে তুমি ওই জটিলার বাড়িতে কি মনের কথা তুমি বলতে পারবে? সেও বা ঠিক। তাহলে কি রাধারানী অষ্টসখীর সঙ্গে কি বেরিয়েছে? হ্যাঁ, একটু বেরিয়েছে। বাবা, তাহলে তো খুব ভালোই হলো। যা কিছু কথাবার্তা সেটেল করব, তারপরেই রাধারানী, হ্যাঁ তারপরেই ওই জটিলাকে টাইট করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার সঙ্গে দেখা করে দাও। শোনো শোনো, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। হ্যাঁ ডাকো ডাকো। এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার সোনার নূপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যাহাই রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী রুনু ঝুনু 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 রুনু ঝুন